হ্যালো গাইস, চলে এলাম আজকে আরেকটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা শেষ পর্যন্ত সবাই দেখতেই থাকেন। তো দেন প্রথমে যে লম্বা ব্যাগ করে এটা দাগ দিলাম, দিয়ে ঠিক এরপরে যে দুই পাশে ডালপালা দিতেছি, একালে ডালপালা সরাই সিঁড়ি দেওয়া হয়ে গেছে। এখন এর মাঝখানে মাঝখানে যাই একটু লাল কালার দিয়ে ফুল আঁকবো, মানে পাঁচপা পেয়েলা ফুল আঁকতে আসি। তো একটু দুগো করতে করতে অনেকগুলো আঁকা হয়ে গেছে, প্রত্যেকটা ডালের মাঝখানে মাঝখানে এঁকে দিয়েছি, একালে এ মাথা হয়তো মাথা পর্যন্ত। এবার আঁকাটা হয়ে গেছে পরে এখন আবার ডালের মাথায় মাথায় আবার একটু কয়েলা কলি দিয়ে দিলাম, এক পা পেয়েলা কলিগুলি দেওয়া হয়ে গেছে। পর হ্যাঁ, যে ফুলের মাঝখানে মাঝখানে একটু সাদা রং করে দিলাম। তো সাদা রং করার পর মোর দেন পাপড়ি পুপড়ি এক একালে ফুল ঠুল আঁকা হয়ে গেছে। তো আজকে এরপর টাটা।